দা ওয়ালের আজকের ভিডিও থেকে আমরা জেনে নেব কেন প্রাচীন কাল থেকে দুর্গাপূজার অবিচ্ছেদ্য উপকরণ হয়ে আছে বিভিন্ন প্রকার মাটি। কি কি মাটি লাগে দেবী দুর্গার আরাধনায়, পূজোর কোন সময় কোন কোন মাটি শাস্ত্রমতে ব্যবহার করা হয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গঙ্গায় চোখ ভাসালে চোখে পড়বে এঁটেল মাটি বোঝাই নৌকা, হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদহের প্রত্যন্ত গ্রাম থেকে মাটি নিয়ে নৌকাগুলি ধীরে ধীরে ভেসে চলেছে বিভিন্ন পটুয়াপাড়ার উদ্দেশ্যে, বিভিন্ন ঘাটের পাশে থাকা পটুয়াপাড়ায় মাটি নামিয়ে আরও উজানে এগিয়ে চলে নৌকাগুলি, পবিত্র গঙ্গার বুক বেয়ে আসা পবিত্র মাটি থেকেই কয়েকদিন পরে জেগে উঠবেন আদ্যাশক্তি মহামায়া। দুর্গতিনাশিনীর আগমন বার্তা বুঝি জানান দিয়ে যায় মাটি বোঝাই এই নৌকাগুলি কাশবনে দোলা লাগার অনেক আগে। প্রধানত এঁটেল মাটি ব্যবহার করা হয় মূর্তি তৈরির কাজে, লাগে সামান্য বালি মাটিও। এই দুই প্রকার মাটি ছাড়াও লাগে দশমৃত্তিকা ও নবকন্যার উঠোনের মাটি। এই নবকন্যারা হলেন ব্রাহ্মণী, কাপালিনী অর্থাৎ ভৈরবী, মালিনী, শূদ্রাণী, ধোপানী, নাপিতানী, গোয়ালিনী, নর্তকী ও পতিতা। সম্ভবত দুর্গতিনাশিনীর পুজোয় সমাজের সর্বস্তরের নারীদের অংশগ্রহণের কথা ভেবেই নবকন্যার উঠোনের মাটি ব্যবহার করার বিধান দেওয়া হয়েছে, যাতে সমাজের কোনো শ্রেণীর নারী সত্যানন্দ স্বরূপিণী কাত্যায়নীর পুজোয় নিজেকে অপাঙ্কেয় বলে না ভাবেন। কারণ মা দুর্গা যে নারী শক্তির আধার, তাই সমাজের সকল শ্রেণীর নারীর অন্তর্নিহিত শক্তিকে একত্রিত করতেই প্রতিমার মৃন্ময়ী রূপে মেশানো হয়েছে নবকন্যার উঠোনের মাটি। মা দুর্গার প্রতিমা গড়তে বেশ্যাদার মৃত্তিকার প্রয়োজন হয়, এটি নিয়ে সমাজে বিভিন্ন ব্যাখ্যা প্রচলিত আছে। তবে বেশিরভাগ মানুষ যে ব্যাখ্যাটি বিশ্বাস করেন সেটি হল কামনা বাসনা লালসা নিয়ে যখন কোনো পুরুষ একজন যৌনকর্মীর ঘরে প্রবেশ করেন, দরজার বাইরের ধুলোই পড়ে থাকে তাঁর সারা জীবনের সঞ্চয় করা সকল পুণ্য। তাই বেশ্যাদারের মাটি হয়ে উঠেছে গঙ্গাজলের মতোই পবিত্র। প্রাচীন হিন্দু শাস্ত্রজ্ঞরা অনুধাবন করেছিলেন নিষিদ্ধ পল্লীর গণিকারায় প্রকৃতপক্ষে সমাজের সবচেয়ে পবিত্র অংশ, কারণ তারাই পুরুষ মানুষের কামনা বাসনা লালসার গরল গ্রহণ করে সমাজকে বিষমুক্ত করেন, নিষ্কলুষ রাখেন। দুর্গাপূজার বেশ কয়েক মাস আগে থেকেই মৃৎশিল্পীরা তাই জোগাড় করতে শুরু করেন দুর্গা প্রতিমা গড়ার অপরিহার্য বেশ কিছু উপাদান। শাস্ত্রমতে দুর্গা প্রতিমা তৈরি করতে লাগে গোচনা, গোবর, ধানের শীষ, আর লাগে তুষ, বাঁশ, খড়, নারকেল ও পাটের দড়ি। আষাঢ় মাসে রথদ্বিতীয়ার দিন থেকে বাংলায় মা দুর্গার আগমন বার্তা ধ্বনিত হয়। সেদিন থেকেই বাংলার বিভিন্ন পটুয়াপাড়ার ঘরে ঘরে ব্যস্ততা চরমে ওঠে। পরিবারের সবাই নেমে পড়েন খড় কাটা, মেড় তৈরি, কাদা মাখার কাজে। মেড় বা খড়ের কাঠামো তৈরির পরে কাঠামোর গায়ে লাগানো হয় কাদামাটির প্রথম প্রলেপ। খড়ের কাঠামোয় ফুটে ওঠে মৃন্ময়ী দেবীর একমেটে রূপ। কিছুদিন পরে সেই একমেটে প্রতিমার শরীরে দেওয়া হয় মাটির দ্বিতীয় স্তরের প্রলেপ। একমেটে থেকে দোমেটে রূপ ধারণ করেন মহিষাসুর মর্দিনী। এরপর দক্ষ কন্যার বিবর্ণ অবয়বে পড়ে রঙের প্রলেপ। মহেশ্বরীর শরীর জুড়ে নামে লাবণ্যের ঢল। অঙ্গে ওঠে সুরাট থেকে আসা ঝলমলে শাড়ি, জরি বা সোলার গয়না। মাথায় ওঠে মুকুট। দশ হাতে ওঠে দশ ধরনের অস্ত্র। দশপ্রহর অনধারিণী দশভুজার মৃন্ময়ী রূপের ছটায় মেতে ওঠে ভুবন। মূর্তি গড়া শেষ হলেও দুর্গাপূজায় মাটির প্রয়োজনীয়তা কিন্তু শেষ হয় না। পুজোর সময় আসে নবপত্রিকা ও মায়ের মহাস্নানের পালা। মায়ের মহাস্নানের জন্য লাগে সহস্রধারার জল, গঙ্গার জল, বৃষ্টির জল, সাগরের জল, সর্বতীর্থের জল, সরস্বতী নদীর জল সহ আরও প্রায় 15-16 প্রকার জল, আর লাগে মাটি। নবপত্রিকা ও মায়ের মহাস্নানের সময় ব্যবহার করা হয় গঙ্গা মৃত্তিকা, গজদন্ত মৃত্তিকা, বৈল্মিক মৃত্তিকা, বরাহ মৃত্তিকা, বৃষশৃঙ্গ মৃত্তিকা, অশ্বদন্ত মৃত্তিকা, পর্বত মৃত্তিকা, দেবদ্বার মৃত্তিকা, সরোবর মৃত্তিকা, নদীর উভয়কুল মৃত্তিকা, যজ্ঞশালা মৃত্তিকা, রাজদ্বার মৃত্তিকা, চতুষ্পথ মৃত্তিকা, কুশমূল মৃত্তিকা। এভাবেই দেবী কাত্যায়নীর আরাধনার অবিচ্ছেদ্য উপকরণ হিসেবে স্থান করে নিয়েছে ধরাধামে নানা রকম মাটি। দ্য ওয়ালেট।